ওম নমঃশিবায়। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবার চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 9 আগস্ট 2024 সাল। আজকের দিনে আমরা আলোচনা করব 12টি রাশি জাতকদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আজকে আর্থিক চোখ ভালো রয়েছে, কাদের লটারি চোখ ভালো রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা এখানে এক এক করে ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন ভিডিওর মূল আলোচনায়, মূল অংশে যাওয়া যাক। আজকের দিনে সর্বপ্রথমে আজকে পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। বাংলা মাসের তারিখ 24 শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে শুক্রবার, চন্দ্র আজকে গোচর করছে কন্যা রাশিতে, সূর্য উদয় ঘটবে আজকের দিনে 5:15 সকালবেলা, তারপর সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:08। তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এটা থাকবে 3:14 পর্যন্ত, এটা একবারে মধ্যরাত্রি ভোর রাত্রি পর্যন্ত, তারপরে ষষ্ঠী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, এটা থাকবে 2:44 পর্যন্ত, মধ্যরাত্রি, তারপরে চিত্রা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকের জন্য যেটা অশুভ সময়, আর আজকের দিনের যে তিথি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তিথি, এই কারণে আজকে হচ্ছে নাগ পঞ্চমী তিথি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আর আজকের দিনে আপনাদের অশুভ সময় রয়েছে, যেটা যে সময় থেকে আপনারা একেবারে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 10:05 থেকে অশুভ সময় দুপুর 12টা পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমেরই শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সবথেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে একবারে সকাল 5টা থেকে একটা ভালো সময়, সকাল 8টা পর্যন্ত আরেকটা ভালো সময়, বিকাল 3:47 থেকে ভালো সময় চলছে বিকাল 5:46 পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত এক এক করে আলোচনা করব আজকের দিনে 12টি রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে। সবাই জানিস আমরা মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনারা আপনাদের কাজকর্ম খুব একটু বুঝে করবেন। আজকের দিনে আপনি যতটা পারেন ধৈর্য সহকারে সমস্ত কিছু করার চেষ্টা করুন, ওইটা অত্যন্ত আপনার জন্য প্রয়োজন রয়েছে। আজকে সামান্য কোনো কারণে আপনার ধৈর্য হারিয়ে যাচ্ছে বা এরকম একটা বিষয় রয়েছে, আপনি অল্পতেই রেগে যাচ্ছেন, এমনটা কিন্তু আপনাকে আজকে লক্ষ্য করা যেতে পারে। তবে আজকে আপনার বুদ্ধিমত্তার প্রখর খুব ভালো থাকবে, আপনি কাজের জায়গায় আপনার এই বুদ্ধিমত্তার জন্য প্রশংসিত হবেন। আপনি যে কাজটা করবেন সেটা আপনি নিজের মতো করে করার চেষ্টা করছেন এবং সেই কাজটা নিজের মতো করলেই তবে কিন্তু আপনি আজকে ভালো কিছু করে দেখাতে পারছেন বা পারবেন, এমনটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। যারা অফিসে কাজ করেন সেক্ষেত্রে আজকে আপনার কাজের দায়িত্ব যতটুকু থাকবে সেইটাকে আগে সবার আগে কমপ্লিট করবেন, তারপরে অন্য কিছু করার চিন্তাভাবনা রাখবেন। একাধিক কাজ একসাথে আজকে আপনার কাছে আসতে পারে, সেগুলো করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে আপনার সময় কাটানোর সুযোগ খুব ভালো থাকবে, তবে সেটা লিমিটেড সময় কাটানোর আপনাদের জন্য ভালো হবে। কারোর সঙ্গে কারোর কোনো পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করবেন না, কারোর পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করা থেকে আপনারা একেবারেই আপনারা বিরত থাকুন, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। হাজিরাটা অনেকদিন ধরে সেলস মার্কেটে কাজ করেন বা করতে চাইছেন, এমনটা ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো দিন বলতে পারেন। আজকে আপনি আপনার কথার মাধ্যমে লোককে প্রভাবিত ভালো করতে পারবেন, তবে যেটা কথা কি আপনি নিজের রাগটাকে আজকে নিয়ন্ত্রণ আনবেন আর একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকে আপনারা মামলা মোকদ্দমা কেস কাছারি এরকম কিছু সমস্যায়ও জড়িয়ে পড়তে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। যারা অলরেডি জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, একটু বুঝে চলতে হবে। আজকে আপনার মানসিকভাবে দুশ্চিন্তা অনেকটা কমবে, যদি আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনসড রয়েছেন মানে চিন্তায় রয়েছেন, তো সেটা একটু এবারে কম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসা করছেন বিশেষ করে আজকের দিনে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ ভালো থাকবে, লাভ হওয়ার বেশ ভালো রাস্তা নতুন করে খুঁজে পাবেন, এক্সট্রা ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন বা বিজনেস ক্ষেত্রে ভালো কিছু পরিবর্তন করতে পারেন, সেখান থেকে একটা ভালো ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা আজকের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করেন, পড়ুয়া রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকে আপনার পড়াশোনার জায়গায় যেমন সুযোগ খুব ভালো থাকবে, তেমন কিন্তু প্রশংসিত হওয়ারও সুযোগ ভালো রয়েছে, তো সেই জায়গাটা অত্যন্ত খুব ভালো যাচ্ছে। আর আজকের দিনে আপনাকে রাস্তাঘাটে একটু দেখে চলতে হবে, খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে আপনারা একেবারে
বিরত থাকবেন, এটা অত্যন্ত প্রয়োজন। আজকে আপনার পিতামাতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ মিটে যাবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি সেখানে আনন্দদায়ক কাটার সম্ভাবনা থাকতে চলেছে। স্বামী স্ত্রী সম্পর্ক একটুখানি আপনারা বুঝে চলবেন, সন্তান থাকলে তাদের বরং সময় কাটান, তাদের সঙ্গে আপনি বেশি সময় কাটালে সেখানে আপনি বেশ আনন্দ উপভোগ করতে পারবেন। খরচপাতি একটু আপনার অপেক্ষিত বেশি হচ্ছে, এটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন। কারোকে কোনোরকম টাকা পয়সা না আপনি ধার দেবেন, না আপনি কারো কাছ থেকে ধার নেবেন। যদি আপনি ব্যবসা ক্ষেত্রে কোনোভাবে ব্যাংক সেক্টরে লোন নিতে চাইছেন তাহলে এগোতে পারেন, আদারওয়াইজ আপনারা এরকম কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে বিরতই থাকবেন। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আরও ইনভেস্টমেন্ট করতে চাইছেন, একটুখানি বুঝে ইনভেস্টমেন্ট করবেন, ওইটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই যান, সেদিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার যে কোনো রকমের কাজকর্ম ক্ষেত্রে একটুখানি আপনাকে নিজের বুদ্ধিমত্তাকে বেশি প্রয়োগ করতে হবে, তবে সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো হওয়ার, ভালো যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। অতএব আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেহেতু আমরা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে, বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ওভারঅল দেখা যায় তো ঠিকঠাকই যাচ্ছে। যারা চাকরির জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, অনেক বন্ধুবান্ধবের কাছে বলে রেখেছেন, তো কারো না কারোর সুবাদে আজকে কোনো কাজের সুযোগ আসতে পারে, তবে আপনাকে দৌড়ঝাঁপ একটু বেশি করতে হতে পারে, একটা কাজকে দুবার করতে হতে পারে, এমনটা কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন। সে জায়গাটা আপনি অবশ্যই আজকে আপনার ধৈর্যটাকে বজায় রাখবেন। আজ আপনি আপনার ধৈর্য হারালে সব কিছু হারাবেন, এরকম একটা বিষয় থাকছে, তো আপনারা ধ্যান রাখুন। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রেও অবশ্যই এটা বুঝে চলবেন, নতুন কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে চাইলেও সে জায়গাটা এটা একটু অবশ্যই বুঝে চলবেন। আর আজকের দিনে আপনি কারোকে অন্ধের মতো বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কারো কাজের দায়িত্ব আজকের দিনে দিবেন না, সেক্ষেত্রে আজকে কিন্তু সমস্যায় পড়ছেন। তবে হ্যাঁ, আজকে আপনার পুরনো কিছু বন্ধুবান্ধব বা পরিচিত কেউ, আত্মীয় স্বজন, তাদের সুবাদে আপনি কিন্তু আজকে ভালো কিছু হেল্প পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা আর্থিক সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে আপনি ভালো কিছু ডেভেলপ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, ব্যবসায় লোন নেওয়ার পরিকল্পনা নিচ্ছেন, সে জায়গাটা একটুখানি বুঝে সিদ্ধান্ত নিন। আজকের দিনে আপনারা খুব বেশি লোন নেওয়া আপনার জন্য কিন্তু অত্যন্ত একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তো ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি এক্সট্রা লোন একেবারে এড়িয়ে চলবেন, যতটুকু না হলে নয় ওইটুকুই, তার বাইরে একেবারে এড়িয়ে চলুন, প্রয়োজন হলে একদমই নেবেন না। আজকের দিনে আপনাদের পড়াশোনার জায়গায় মনোযোগ খুব ভালো থাকছে, যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত দিনটি খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকবে, প্রশংসিত হওয়ার সুযোগ থাকবে, এমনকি পড়াশোনার সুবাদে আপনি কোনো ভালো জায়গায় কাজের সুযোগও পেতে পারেন বা পেতে চলেছেন, সেদিক দিয়ে অত্যন্ত দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে বা আসার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আজকের দিনটি বেশ ভালো। আজ আপনারা যারা অনেকদিন ধরে শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এদিকে মনোযোগ রাখছেন তারা অবশ্যই আজকে যেতে পারেন, যদি আপনারা শিখে রেখেছেন তো। যদি না শিখে থাকেন একটু শিখে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন, বেটার ফল পাবেন। কারোর কোনো কথায় হুটহাট করে যেখানে সেখানে বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, তো ধ্যান রাখুন। যারা অনেকদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা বিদেশি কাজকর্মের কোনো সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা অনলাইন রিলেটেড কাজ করেন, যারা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, সেক্ষেত্রে আজকে আপনাদের অবশ্যই কমিউনিকেশানে কিছুটা গ্যাপ থাকার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে পারে, তো আপনারা ধ্যান রাখবেন। আজকে আপনি আপনার কথাবার্তায় অবশ্যই গুরুত্ব রাখবেন, খুবই বুঝে কথা বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথা কারোর সঙ্গে বলা থেকে আপনারা একেবারেই বিরত থাকুন, এটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার কোনোরকম কথাবার্তায় একটুখানি মিষ্টি ভাষী হয়ে যদি কথা বলতে পারেন তো সেক্ষেত্রে আপনি যে কোনো কাউকে প্রভাবিত করতে পারবেন এবং আপনি আপনার মতো করে তাকে ও চালাতে পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন এবং আজকের দিনেও চাইছেন ইনভেস্টমেন্ট করতে, তো সে জায়গাটা অবশ্যই আপনারা একটা বিষয় গুরুত্ব রাখবেন, খুব কোনো লোভনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন না বা কোনোরকম এরকম সিদ্ধান্তে পা দেবেন না, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আজকের দিনে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, যারা অবিবাহিত রয়েছেন বিবাহের কথাবার্তা পর্যন্ত হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন।
আর যারা অনেকদিন ধরে বিজনেস করেন, অনেকদিন ধরে বিজনেস করার দিকে মনোযোগ দিয়েছেন, সে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করেছে। বিজনেসের জায়গাটা আপনারা একটু আজকে বুঝে চলবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, খরচপাতি একটু কন্ট্রোলে আনবেন, যেটা না করলে নয় ওটাই করুন, তার বাইরে খরচ একেবারে কমিয়ে দিন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব দিন। আজকে আপনার যেন শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরকম আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন যাচ্ছে। মিথুন রাশি জাতক জাতিকারা আজকের দিনে শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের ক্ষেত্রে যদি আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালো। আর যারা অনেক দিন ধরে অনেক কাজ তো করেছেন কিন্তু কাজের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, বা কাজের রেজাল্ট আপনি আপনার মন মতো কিছু পাননি, সে জায়গাটা কিন্তু এবারে সুযোগটা আজকে দিনে খুব ভালো পাবেন। আজকে আপনার কাজকর্মের রেজাল্ট আপনার মন মতো হওয়ার মতো একটা ব্যাপার থাকছে, তো সেদিক দিয়ে অত্যন্ত দিনটি খুব ভালো। আজকে আপনার মার্কেটে কোনোরকম ধার বাকির বিষয়টা একেবারে এড়িয়ে চলবেন, আপনি যতটা সম্ভব কম বিজনেস করুন, তবে নগদে করার চেষ্টা করবেন। পুরানো কিছু টাকা পয়সা রিকভারি করাতে মনোযোগ দিন, সেটা অত্যন্ত আপনার জন্য জরুরি। আজ আপনার পিতার সঙ্গে ছোট ছোট ব্যাপারে কিন্তু ঝগড়াঝাটি হতে পারে, তো ধ্যান রাখবেন। পিতার সামান্য কারণে কিন্তু আপনার ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তো একটুখানি সামলে চলবেন। আজকে আপনার ভাই বোনদের মধ্যে আজকে বিষয় সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ হতে পারে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনুন, প্রয়োজনে আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে মিটমাট করুন, ভালো হবে। যারা চাকরি করেন সরকারি হোক বা বেসরকারি, আজকে আপনার সিনিয়র বা আপনার থেকে যারা উপর লেভেলে রয়েছে তাদের সঙ্গে অবশ্যই একটু আপনারা বুঝে চলবেন, এটা অত্যন্ত প্রয়োজন। আজকে আপনার যে কোনো রকমের ইনভেস্টমেন্ট ক্ষেত্র আপনাকে মোটামুটি রিটার্ন ভালো দিচ্ছে, আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান আজকে দিনটি অত্যন্ত ভালো রয়েছে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। আর আজকে আপনার যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকে অবশ্যই যান, সেই জায়গাটায় অত্যন্ত দিন ভালো রয়েছে, অবশ্যই সেখানে কিন্তু একটা ভালো একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনি আপনার খুব কাছের কারোর কাছ থেকে কিন্তু ঠকে যেতে পারেন, তো ধ্যান রাখবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, আর কারোকে আপনি কোনো রকম বড় অঙ্কের অ্যামাউন্টের কোনো দায়িত্ব দিবেন না বা কাজের দায়িত্ব দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি নিরাশ বেশি হতে পারেন, তো অবশ্যই আপনারা ধ্যান রাখুন। আজকের দিনে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন ঘুরতে যাওয়ার জন্য, আজকের দিনটি অত্যন্ত ভালো। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, স্বামী স্ত্রীর সম্পর্কে যতটা পারেন ভালো করে কাটান, সেদিক দিয়ে অত্যন্ত দিনটি ভালো যাচ্ছে এবং ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সে জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজ আপনারা যারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট খুব একটা হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে আজকে সুযোগ খুব ভালো থাকছে। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু কোনোভাবে আপনি যেতে পারছেন না, সমস্যা দেখা যাচ্ছে, এবারে কিন্তু আজকের দিনে সেটা মিটে যেতে পারে, এমনটা কিন্তু একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা আপনি সেদিকে মনোযোগ দিতে পারেন, সেক্ষেত্রে ব্যবসায় উন্নতি থাকার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনাদের যাদের কোনো রেস্টুরেন্ট রিলেটেড কোনো বিজনেস রয়েছে বা ফাস্টফুড রিলেটেড কোনো রকম বিজনেস রয়েছে, তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনি আপনার রাস্তাঘাটে একটুখানি দেখে চলবেন, খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকেই বিরত থাকবেন, সেটাই ভালো হবে। আজকের দিনে যারা নতুন করে কোনো যানবাহন কেনাকাটার পরিকল্পনা করছেন, সেটা হতে গাড়ি হতে পারে, বাইক হতে পারে, বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, মোট কথা যারা এইরকম কিছু কেনাকাটার ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো সে জায়গাটা অবশ্যই আপনি আপনার সামর্থ্য বুঝে চলার চেষ্টা করবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা পরবর্তী রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের জন্য আপনার দিনটি অত্যন্ত শুভ দিনের মধ্যে একটা দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের মনস্কামনা আজকে আপনার পূরণ হবে, তবে হ্যাঁ, আজকে আপনারা অবশ্যই পূজা অর্চনা করে দিনটি শুরু করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি অত্যন্ত ভালো যাবে। আপনি অবশ্যই
শরীরচর্চায় পূজা অর্চনায় এতে যতটা মন দেবেন তত আপনার মন ভালো থাকবে এবং আপনি একটা শান্তভাবে কোনো কিছু ডিসিশন নিতে পারবেন। সে জায়গাটা আজকের দিনটি অত্যন্ত ভালো রয়েছে। আর আজকের দিনে আপনাদের রাস্তাঘাটে একটুখানি দেখে চলতে হবে, খুব দ্রুতগামী যানবাহন চড়বেন না বা খুব বেশি হাঁটা পথ এরকম কিছু আপনারা এড়িয়ে চলবেন, এটা না হলে আপনার শরীর খারাপের একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, তো ধ্যান রাখবেন। আর আজকে আপনি আপনার পারিবারিকভাবে যতটা পারেন বেশি সময় কাটানোর চেষ্টা করতে পারেন, এতে পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে বা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনারা যারা বিদেশে যান, আজকের দিনে অবশ্যই আপনাদের সেই যাওয়ার পরিকল্পনা রাখতে পারেন বা যেতে পারেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত দিনটি কিন্তু ভালো রয়েছে, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা ভালো যেতে পারে এমনটা লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন কিন্তু কাজের কোনো রেজাল্ট হয়ে ওঠেনি বা কাজের কোনো প্রাপ্তি ঘটেও নি, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের সেটা ঘটে যাওয়ার বা ঘটার সম্ভাবনা খুব ভালো থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। পিতার সঙ্গে কোনোরকম ঝগড়া বিবাদে জড়ানো থেকে আপনারা একেবারেই বিরত থাকবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যারা বিদেশে যান বা যারা যাওয়ার অনেক পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত দিনটি মোটামুটি ভালো রয়েছে। আজকের দিনে আপনারা যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, প্রেমের জায়গাটা আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, প্রেম যে খুব ভালো এমনটা কিন্তু নয়, প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত কিন্তু বুঝেই চলতে হবে, প্রেমের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে একেবারে বিরত থাকুন। আজকের দিনে আপনার কারোকে খুব বেশি বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ হবে না, তাই অবশ্যই আপনাকে এটা কিন্তু গুরুত্ব রাখতে হবে, নিজের কাজের দায়িত্ব নিজে রাখবেন, কারোকে কোনোরকম দায়িত্ব আপনি দেবেন না। আজকের দিনে আপনার পিতার কোনো সম্পত্তি প্রাপ্তি বা আর্থিক কোনোভাবে সহযোগিতা পেতে চলেছেন, সেদিক দিয়ে অত্যন্ত দিনটি খুবই ভালো রয়েছে। আপনারা আপনাদের কাজের কোনো বন্ধুবান্ধবকে খুব বেশি সব কিছু বলা থেকে বিরত থাকবেন, আপনি আপনার কাজটাকে কিছু কিছু কাজ অবশ্যই গোপনীয়তা বজায় রাখবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে, আপনি ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। যারা অনেকদিন ধরে বিবাহের কথাবার্তা বা যোগাযোগ করে যাচ্ছেন কিন্তু কোনোভাবে কিছু হয়ে ওঠেনি, এবার কিন্তু সেই সময়টা এসে গেছে আপনাদের কিন্তু এটা যোগাযোগ হয়ে যেতে পারবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো পজিশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনাদের যে কোনো রকমের ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু মোটামুটি লাভদায়ক করাবে, তবে একটুখানি ধৈর্য রাখবেন, তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বুঝে ধৈর্য সহকারে ইনভেস্টমেন্ট করুন, বেটার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন, তো সেই জায়গাটা অত্যন্ত দিনটি খুব ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন যেতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার মনের ছোটখাটো ইচ্ছা পূরণ হওয়ার মতো একটা দিন যেতে চলেছে। আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে বা পরিবারের দায়িত্ববোধ একটুখানি আপনার বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা একটু বুঝে চলবেন, কারো রকম ঝগড়া বিবাদ এরকম পরিস্থিতিতে একেবারে জড়ানো থেকে একেবারে বিরত থাকুন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকে যদি আপনাদের সন্তান থেকে থাকে সেদিকে অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই বেশি করে গুরুত্ব রাখতে হবে, তাদের স্বাস্থ্য, তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা এবং তাদের ব্যবহারের প্রতি অবশ্যই আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে, আজকে আপনি তাদের জন্য কিছুটা নাজেহালও হতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন। আজকের দিনে আপনার ইনকাম বাড়ার জন্য একাধিক রাস্তা খুলে যাবে, আপনি একাধিক রাস্তা খুঁজে পাবেন, যারা ব্যবসা করছেন ব্যবসা বাড়ানোর সুযোগ রাখতে পারেন, এমনকি আপনারা নতুন কোনো ব্যবসার দিকেও মনোযোগ দিতে পারেন, তো সে জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার এরিয়া বুঝে ব্যবসাতে মনোযোগ দিন, ব্যবসা ভালো চলার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনার শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা থাকছে, তো সেদিক দিয়ে অত্যন্ত দিনটি খুব ভালো। কোনোরকম ঝগড়া ঝামেলায় আপনারা জড়াবেন না আজকের দিনে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আজকে, না হলে মামলা মোকদ্দমা পর্যন্ত আজকের এই বিষয়গুলো কিন্তু চলে যেতে পারে, তো ধ্যান রেখে চলুন। আজ আপনার পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন।
পরিবারের প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আপনি গুরুত্ব রেখে চলবেন, পারিবারিক ক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রেখে চলুন, এটা প্রয়োজন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্য, তাদের কথাবার্তা, তাদের উপদেশ আপনারা মেনে চলতে পারেন। যারা বিজনেস করেন, বিশেষ করে যারা আজকের দিনে কাঁচের কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, অপটিক্যাল কোনো জিনিসের বিজনেস করছেন, যারা কোনো রকম ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবসা করছেন, সেই সময় তারা কোনো রেস্টুরেন্ট রেটের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনার ব্যবসাপত্র বাড়ানোর সুযোগ খুবই ভালো পেয়ে যাবেন। আজকের দিনে আপনাদের পিতার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, পিতার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, তাদেরকে অবশ্যই গুরুত্ব রাখবেন। আর যারা অনেকদিন ধরে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা বিদেশে কোনো কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সুযোগটা খুব ভালো যেতে চলেছে। যারা অনলাইন বিশেষ কোনো কাজ করেন, বিদেশি ক্লায়েন্টদের কাজ নিয়ে কাজ করেন, এমনটা হয়ে থাকলে আজকের দিনটি অবশ্যই সেই কাজগুলোকে সবার প্রথমত করার চেষ্টা করবেন, এটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র যথেষ্ট ভালো যাচ্ছে, ইনভেস্টমেন্টের জায়গায় আপনারা অবশ্যই বুঝে চলবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে আপনার যে কোনো রকমের কাজকর্ম একটুখানি বুঝে চলবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। কাজের জায়গায় আজকের দিনে আপনার কিছু ভুল ত্রুটিও থাকার সম্ভাবনা থাকছে, তাই আপনি একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। আপনার সহকর্মী বা যারা আপনার সঙ্গে থাকবে তাদের সঙ্গে বুঝে চলবেন, তাদের সঙ্গে কথাবার্তা আপনারা যতটা পারেন বুঝেই কথা বলবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে আপনি শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করতে চান, যারা জানেন না একবারে, তারা আজকের দিনে শিখে নিন, সুযোগ সময়টা খুব ভালো থাকছে, অবশ্যই সেদিকে গুরুত্ব রাখুন। আজকে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, সেটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, তো সেই ক্ষেত্রে আজকের দিনটি একটা ভালো দিন যাচ্ছে, আপনারা অবশ্যই সেই পরিকল্পনাফিক এগোতে পারেন, সেখানে সেই ছোটোখাটো সেইটুকু স্বপ্ন আপনার পূরণ হওয়ার মতো একটা ব্যাপার থাকতে চলেছে, তো সেটার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পুরনো কোনো সম্পত্তি প্রাপ্তির একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি প্রাপ্তি আপনার হতে পারে, অনেকদিন ধরে কোনো রকম ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা এরকম কিছু সমস্যায় যারা জড়িয়ে ছিলেন তাদের সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে এবং সেটা আপনার প্রাপ্তি হতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার অনেক চেষ্টা সফল হবে, কয়েকটা চেষ্টা বিফলও হতে পারে, তো সে জায়গাটা অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন, সব কিছু একেবারে 100% হবে এমনটা কথা নেই, তো সে জায়গাটা অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবেন। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন থাকার সম্ভাবনা রয়েছে। বিদেশে কাজকর্ম যারা করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে উন্নতিটা খুব ভালো থাকবে। যারা অলরেডি কোনো রকম ইলেকট্রিক্যাল জিনিসপত্রের কাজ করে থাকছেন, ম্যানুফ্যাকচারিং ইউনিটে কোনো কাজ করেন, যারা কোনো রকম কলকারখানায় কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো দিকে যাচ্ছে। আজকের দিনে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু কাজে কোনো রেজাল্ট আসেনি বা কাজের আপনি আপনার মন মতো ফল পাননি, সে জায়গাটা কিন্তু আজকের দিনে ভালো রয়েছে। সে জায়গাটা আপনি আপনার মনের মতো করে কাজ করার সুযোগ পেয়ে যাবেন, সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আজকে যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো, আজকে আপনাদের অনেক দিনের পরিকল্পনা সফল হচ্ছে। আজকে আপনাদের পড়াশোনার জায়গায় মনোযোগ একটুখানি কম লক্ষ্য করা যাচ্ছে, তো সেটাকে একটু আপনারা গুরুত্ব রাখবেন। পড়াশোনা বাদ দিয়ে আপনি অনলাইন গেমিং, অনলাইন প্ল্যাটফর্ম, এই প্রেম প্রীতি এদিকে কিন্তু আপনার মনোযোগ চলে যাওয়ার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তো এটাকে একটু আপনারা সবার প্রথমত গুরুত্ব রাখুন, এটাকে একটু আপনারা কম করার চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আজকের দিনে আপনি কোনো রকমের সিদ্ধান্তের ক্ষেত্রে হুটহাট করে পরিবর্তন করবেন না বা সিদ্ধান্ত আপনারা নেবেন না। আজকের দিনে আপনি পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনি আপনার জীবনের ক্ষেত্রে বলুন, অবশ্যই বুঝে চলবেন। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা লক্ষ্য করা যাচ্ছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা থাকছে, তো সেই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন।
আজকে আপনার আর্থিক অবস্থাকে ঠিকঠাক রাখতে বা ধরে রাখতে আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন। যারা অনেকদিন ধরে শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এদিকে ঘোরাঘুরি করছেন, শেখার চেষ্টা করছেন, সেখানে অবশ্যই বিনিয়োগের সুযোগ থাকবে, তো সেদিকে গুরুত্ব রাখবেন। তবে আজকের দিনে আপনারা ধার বাকির বিষয়টা একেবারেই এড়িয়ে চলবেন, ধারের জায়গাটা আপনারা একেবারে রাখা থেকে বিরতই থাকুন, ওটাই আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর যাদের অনেক দিন ধরে পুরনো কোনো ঝগড়া বিবাদ রয়েছে, আজকের দিনে তা মিটে যাওয়ার সুযোগ থাকবে বা মিটিয়ে নেওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে, তো সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো জায়গায় সমস্যা আটকে রয়েছেন, কোনো রকম মানে দ্বিধায় পড়ে রয়েছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আজকের দিনে মিটে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের অত্যন্ত কিন্তু দিনটি খুব ভালো লক্ষ্য করেছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা একটু বাড়তে পারে, তো বন্ধুদের সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন। সব বন্ধু আপনারা ভালো চাইছে না, তো এটা আপনারা অবশ্যই মাথায় রেখে অত্যন্ত চলা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনাদের যেন শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন। এখন জেনে নেব আমরা পরবর্তী রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক অধিকারদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কাজকর্ম ক্ষেত্রে একটুখানি বেশি গুরুত্ব রাখবেন, কাজের জায়গায় অবশ্যই ধ্যান রাখবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কাজকর্মে কারোকে কোনো রকম ধার বাকের বিষয়টা একেবারে এড়িয়ে চলবেন, কাজের জায়গায় আপনি আপনার কাজটাকে ধ্যান রাখবেন। আপনি যদি কারোকে দিয়ে কোনো রকম কাজ করাচ্ছেন, অবশ্যই তাকে সঠিক মূল্য দিয়ে কাজটা করান, তবে আপনার কাজটি খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অবশ্যই এটাকে ধ্যান রাখবেন, আপনার মাইন্ডসেট যতটা পারেন আজকের দিনে ক্লিয়ার রাখুন, ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজটি খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা নতুন কোনো কিছু বা নতুন কোনো করে কিছু শুরু করার চিন্তা আপনারা রাখছেন, আপনারা অবশ্যই শুরু করতে পারেন, সে জায়গাটায় আজকের দিনটি ভালো রয়েছে। আজকের দিনে আপনি আপনার যারা সহকর্মী রয়েছে তাদের সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা সেইভাবে এগোতে পারেন, সেদিক দিয়ে দিনটি অত্যন্ত ভালোই রয়েছে। আপনি আজকে কারোকে কোনো রকম টাকা পয়সা ধার বাকি দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, ধারের বিষয়টা আপনারা এড়িয়ে চলুন, এটা প্রয়োজন। আপনার মনের ছোটোখাটো ইচ্ছা কিন্তু আজকের দিনে আপনার পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনার মানসিক চাপ থেকে আপনি অনেকটা রেহাই পেয়ে যাবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আজকের দিনে আপনাদের সংসারে যে সমস্ত রকম ঝগড়া বিবাদ ছিল, আজকের দিনে সেটা মিটে যাওয়ার একটা ভালো সম্ভাবনা সুযোগ থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি কিন্তু খুব ভালো রয়েছে। আজকে না আপনি কারো কাছ থেকে ধার নেবেন বা আপনি কারোকে ধার দেবেন, এই বিষয়টা মাথায় রাখবেন, এটা অত্যন্ত কিন্তু প্রয়োজন রয়েছে। প্রেমের জায়গাটা আজকে আপনাদের একটুখানি বুঝে চলতে হবে, একটুখানি আপনারা বাগবিতণ্ডে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, বা প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হওয়া, এরকম কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হচ্ছেন বা হতে পারেন, ওই লক্ষ্য করা আছে, তো আপনারা ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি আপনার খরচপাতিটাকে একটু কন্ট্রোলে আনবেন, একটু হিসেবের বাইরে খরচ হচ্ছে বা একটু আপনার খরচ বেশি বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো খরচটাকে একটু রিকভারি করার দিকে ও মনোযোগ দিন, সেটা অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের যারা অনেকেই বিদেশে থাকেন অলরেডি, সেই জায়গাটা কিন্তু সেটেলমেন্ট হওয়ার একটা ব্যাপার, কথাবার্তা ফাইনাল হতে পারে বা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে, সেটা বেড়াতে যাওয়ার জন্য হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে বা কোনো কিছু কাজের ক্ষেত্রে হতে পারে, সে জায়গাটা কিন্তু আপনাদের যেমন সুযোগ থাকবে তেমনটা কিন্তু বিপদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। মানে আপনার টাকা পয়সা আটকে যাওয়া বা ভুল লোকের হাতে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু থেকে যায়, তো ধ্যান রেখে চলবেন, কারোকে খুব বড় অঙ্কে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আগে সবটা বুঝে সিদ্ধান্ত নিয়ে তারপরে সিদ্ধান্ত নিন, সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে। আজকের দিনে আপনার সঞ্চয়ের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, সঞ্চয়ের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু আজকের দিনে চলবে না। আপনি যেখানে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তো করুন, যেখানে সঞ্চয় করবেন ভেবেছেন ও সেখানে সঞ্চয় করুন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আজকে আপনার কোনো রকম কোনো টাকা পয়সা কারোকে যদি ধার বাকির ক্ষেত্রে জড়িয়ে রেখেছেন, তো সেইগুলোকে আজকের দিনে রিকভারি করবেন,
এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে, নাহলে আপনার সেই সমস্ত টাকা পয়সা আটকে যেতে পারে। আর আপনারা অবশ্যই বুঝে চলবেন, আপনারা সাবধানতা অবলম্বন করুন। আজকের দিন আপনারা আরেকটা বিষয় অবশ্যই গুরুত্ব রাখবেন, যেটা হচ্ছে আজকে আপনার খুব কাছে কেউ আপনার সঙ্গে প্রতারিত করতে পারে, আর আজকের দিন আপনাকে অবশ্যই রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করতেই হবে। এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 20, শুভ দিক পশ্চিম। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক ও জাতিকারা, আজকের দিনে আপনাদের অবশ্যই বুঝে চলতে হবে, আজকের দিনে আপনি কারুকে খুব বেশি বিশ্বাস করে কোনো রকম বড় অঙ্কের টাকা পয়সা দেবেন না। আজকে আপনি আপনার খরচপাতিটাকে একদমই কন্ট্রোলে আনবেন, এক্সট্রা খরচ একেবারে কম করবেন। আজকের দিনে আপনার পারিবারিক ব্যবসা থাকলে সেখানে যোগদান করুন, ব্যবসার জায়গায় ধারবাকের বিষয়টা একেবারে এড়িয়ে চলুন। আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা থাকে সেদিকে আজকের দিনটি কিন্তু ভালো যাবে। আজ পিতার সঙ্গে আপনারা কোনো রকম বিবাদে জড়িয়ে পড়া একটা সম্ভাবনা আছে, তো ধ্যান রাখবেন সেটাকে একেবারে কম করবেন। পিতার পরামর্শ আপনারা আজকের দিনে মেনে চলুন, সেটা আপনাদের জন্য ভালো যাবে। এছাড়াও যারা অনেক দিন ধরে বিদেশে থাকেন বা যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাওয়ার পরিকল্পনা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা যাচ্ছে, তো সে জায়গাটা অত্যন্ত দিন ভালো। আর আজকে আপনাদের কোনো রকমের খরচপাতি একটুখানি আপনারা কম করবেন, খরচপাতি আপনারা একটু বুঝে চলুন। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া তো বিরত থাকবেনই, সেই সঙ্গে আপনারা যারা মার্কেটে যদি কোনো রকম টাকা পয়সা কাউকে ধার দিয়েছেন সেগুলোকে রিকভারির দিকে মনোযোগ দিতে পারেন, সেগুলোকে একটু আপনারা রিকভারি করুন, সেটা আপনার জন্য ভালো ফলদায়ক হবে। আজকে আপনার মাথার স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনার ধ্যান রাখবেন, মাথাকে নিয়ে আপনি একটু চিন্তিত হলেও হচ্ছেন, তো সে জায়গাটা ধ্যান রাখবেন, এটা কিন্তু প্রয়োজন। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য সুযোগ অন্তত ভালো, চাকরির ক্ষেত্রে একটু আর একটু আপনারা অপেক্ষা করুন, সে জায়গাটা আপনাদের কোনো না কোনো ভালো রেজাল্ট দিতে পারে, তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলবেন। আজকের দিনে আপনার মনে যে কোনো রকমের প্রশ্ন যদি রয়েছে তো সেটা অবশ্যই ধৈর্য রাখবেন এবং ধীরে ধীরে করে সেগুলো একটা করে আনার চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা অনেকেই যারা কোনো রকম ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, অনলাইন কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, তো সেদিকেও আপনারা চাইলে গুরুত্ব দিতে পারেন। আর আজকের দিনে আপনার অনেক দিনের পুরনো কোনো শত্রু বা বন্ধু বান্ধব এদের সঙ্গে আবারও মোলাকাত হতে পারে, তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন, সেটা অত্যন্ত। আজকের দিনে আপনি আপনার পিতার স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, তাদের উপদেশ মেনে চলতে পারেন, অত্যন্ত ভালো যাবে, তাদের সঙ্গে কোনোভাবে আপনারা ঝামেলায় জড়াবেন না। আজকের দিনে আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম খুব ভালো বাড়ছে, সামাজিক ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। যারা অনেকেই বিদেশে থাকেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো যাচ্ছে। যারা নর্মাল কোনো কাজের চেষ্টা করছেন, যারা নর্মাল কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা আসার সম্ভাবনা থাকবে বা থাকতে পারে, তো সেই জায়গাটা অত্যন্ত দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বাড়তে পারে, তবে সবাই যে আপনার সঙ্গে ভালো বন্ধু ব্যবহার করবে এমনটা কিন্তু নয়, তবে বন্ধু বান্ধব একটু আপনার বুঝে চলবেন, যতটা পারেন লিমিটেডই রাখার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য সব থেকেই ভালো হবে। আর টাকা পয়সা তো একেবারে এই বিষয় জায়গাটায় একটু বুঝেই চলবেন, এটা অত্যন্ত জরুরি, নাহলে আপনি নিজেই আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তো এটা একটু আপনার খেয়াল রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে আপনাদের লটারির যোগটাও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, আপনারা সেদিকেও গুরুত্ব রাখতে পারেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন আজকের দিনে চাইলে একটাতে লটারি কাটতে পারেন, সে জায়গাটায় প্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে বলতে গেলে। আজকে আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাঘাত থাকবে, তবে আপনি আজ কাজ করে নিতে পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার কথাবার্তায় একটু বুঝে চলবেন, একটু না বুঝে চললে কিন্তু সেটা সমস্যা বাড়তে পারে, তো খেয়াল রাখুন। কাজকর্ম কোনো না কোনোভাবে সমস্যায় কিন্তু আপনি পড়ে যাচ্ছেন, কাজের জায়গায় কোনো না কোনো ভুল ত্রুটি থেকে যাচ্ছে,
এরকম কিছু ব্যাপার হয়তো থাকতে পারে, তো সেগুলোকে একটু আপনারা ধৈর্য সহকারে করুন, বেটার ফল পাবেন। কাজের দায়িত্ব আপনাকে তো আজকের দিনে একটু বেশি থাকতে চলেছে, তো অবশ্যই আপনাকে কিন্তু আজকে মাথা ঠান্ডা রেখেই চলতে হবে। কথাবার্তা আজকে যতটা পারেন বুঝে চলবেন, কম কথা বলুন, লিমিটেড কথা বলুন, সেটাই আপনার জন্য বেশ ভালো, যাতে সকলেরই সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজকের দিনে আপনার যদি কোনো রকম বিজনেস থেকে থাকে, যদি সেটা কোনো রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটের বিজনেস হয়ে থাকে বা কোনো রকম অনলাইন রিলেটেড কোনো বিজনেস থেকে থাকে, অনলাইন কোনো রকম কাজ করে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকে ভালো যাবে। যারা বিশেষ করে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন বা যারা বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, তাদের সঙ্গে আজকে কিন্তু আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে। সে জায়গা থেকে আপনার একটা ভালো অঙ্কের প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে আপনার কাছের কোনো বন্ধু বা বান্ধব আপনাকে কিন্তু আর্থিক সহায়তা করতে পারে, তো সেই জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, আপনারা সেদিকে গুরুত্ব রাখুন। আর আজকে আপনার পিতার স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখবেন, সেটাও যথেষ্ট পরিমাণ গুরুত্ব রাখাটা প্রয়োজন রয়েছে। পিতার দিকে অবশ্যই ধ্যান রাখুন, পিতার কোনো রকম কাজকর্মের ক্ষেত্রে একটু আপনারা যদি বুঝে না চলেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যাওয়ার ছোটোখাটো কোনো ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হয়ে যাবে। যদি কোনো রকম পরিকল্পনা অনেক দিন ধরে করছেন সেটা কিন্তু আজকের দিনে হওয়ার সুযোগ থাকতে চলেছে। আর আজকে আপনাদের যে কোনো রকমের কাজকর্মে একটুখানি সামলে চলবেন, কোনো কাজকর্মে যেন ভুল ত্রুটি না থাকে খেয়াল রাখুন, যে যা কাজ করছেন ওটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আর আজকে আপনার মনের ছোটোখাটো ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মনের যে কোনো রকমের ইচ্ছা আজকের দিনে আপনার ছোটোখাটোভাবে পূরণ হতে চলেছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা বিদেশে অনেক দিন ধরেই তো রয়েছেন তাদের সেখানে সেটেলমেন্ট হয়ে যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হয়ে যাওয়া বা ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদেরও মোটামুটি কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা অনেক দিন ধরে পারিবারিক কোনো অশান্তিতে ভুগছেন, কোনোরকম বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদের মধ্যে রয়েছেন, সেটা আজকের দিনে মিটে যাবে, সেটা আপনি আপনার বুদ্ধিমত্তা জোরে করে নিতে পারবেন। আজকের দিনে আপনারা যে কোনো রকমের বিজনেস যদি আপনি শুরু করার জন্য চিন্তাভাবনা রাখছেন বা রেখেছেন, তো সেদিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, খরচপাতি একেবারে লিমিটেড করবেন, ওটা প্রয়োজন। আর যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কি, আজকের দিনে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে একটা ভালো অঙ্কের রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা গোলাপি রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক রয়েছে। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনে কাজকর্ম ক্ষেত্রে একটু বুঝে করবেন, যে কোনো কাজে একটুখানি ধৈর্য রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। কাজে কোথাও যদি আপনারা ঘুরতে যেতে চান তো সেক্ষেত্রে আপনারা যেতে পারেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আজকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন ছোটোখাটো কিন্তু পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। বিদেশি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি খুব ভালো। আর এছাড়াও যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো শুভ যোগাযোগ হতে পারে, কারো কারো ক্ষেত্রে আজকে সেই স্ট্রাগল থেকে যেতে পারে, তো সেটা অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং খুবই বুঝে চলতে হবে। আজকের পরে আপনাদের কোনো রকমের এই খরচপাতি একটুখানি আপনারা কম করতে পারলে ভালো হয়, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আর আজকে আপনার মানসিকভাবে কোনো রকমের দুশ্চিন্তা করা থেকে আপনারা একেবারেই বিরত থাকবেন, সেটা প্রয়োজন। আর আজকে আপনাদের কাছের কোনো বন্ধুবান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলছে, তাই সবাইকে আপনি খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, সেটা ভালো হবে। আর আপনাদের যে কোনো রকমের
বিজনেস আর একটু বাড়ানোর দিকে গুরুত্ব রাখুন, সেটা আপনাদের জন্য বেটার ফল দিতে পারে, তো সে জায়গাটা আপনারা গুরুত্ব রাখবেন। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব রাখুন, ব্যবসার দায়িত্ব আপনি আপনার কাঁধে নিতে পারেন, উন্নতি থাকবে। যারা চাকরি করেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগটাও ভালো থাকবে, আপনি কারোর কাজে কাজের জায়গাটা বদলি হওয়া এরকম ব্যাপার একটা থাকে বা থাকছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু মোটামুটি ভালো, যারা বিশেষ করে আইটি সেক্টরে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, পড়াশোনার সুবাদে আজকে কিন্তু বেশ ভালো সুযোগ থাকতে চলেছে, তো সে জায়গাটা অত্যন্ত দিনটি ভালো যাবে। আর আজকে আপনাদের পিতার সঙ্গে ছোটো ছোটো বিষয়ে যদি কোনো ঝগড়া বিবাদ থেকে থাকে তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, ওইটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আজকের দিনে যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এদিকে গুরুত্ব রেখেছেন বা এদিকে আপনারা চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র বেটার ফল দিতে পারে, আপনি ইনভেস্টমেন্টের গুরুত্ব বাড়াবেন। যারা অনেক রকমের কাজ একাদিনে করতে চাইছেন এমনটা হয়ে থাকলে অবশ্যই আপনারা বুঝে চলবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর আজকের দিনে আপনাদের যে কোনো রকমের খরচপাতি যতটা পারেন লিমিটেড করার চেষ্টা করবেন, ওইটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে, খরচপাতি না লিমিটেড করলে সমস্যা বাড়তে পারে, তো খেয়াল রাখুন। আজকে আপনার মানসিক চাপ অনেকটা বদলে যাবে, আপনি কিছুটা টেনশন ফ্রি হতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনি চাইলে একদম কিছুটা নিজের মতো করে সময় কাটাতে পারেন, ফাঁকা গিয়ে আপনি কিছুটা সময় কাটাতে পারেন, সে জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনারা যারা বিদেশ যাত্রার জন্য চিন্তাভাবনা রাখছেন অবশ্যই আপনারা যেতে পারেন, বিদেশি পরিকল্পনা আপনাদের মোটামুটির দিকে যাচ্ছে ভালো। আর আজকের দিনে আপনার কে কাজ কোথাও করছেন অবশ্যই আপনাকে সেটা নজরদারি রাখতে হবে আপনার কাজের জায়গায়। কাজের জায়গায় অত্যাধিক কারোর উপরে খুব বিশ্বাস করে বসে থাকাটা কিন্তু ভুল কাজ হতে পারে, তো ধ্যান রাখুন, এটা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ রং, শুভ সংখ্যা 2, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে পরিবারকে সর্বপ্রথমত গুরুত্ব দিন, পারিবারিক ক্ষেত্রে আজকে আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে, তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। যারা অনেকদিন ধরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু চাকরিতে কোনো যোগাযোগ বা ফল করে উঠতে পারেননি, সে জায়গাটা কিন্তু আজকের দিনে আপনাদেরকে বেশ ভরপুর ভাগ্য দিতে চলেছে, তো সে জায়গাটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের মনের যে কোনো রকমের ধারবাকি ওগুলোকে একেবারে কম করুন, সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে, আপনি অবশ্যই এটাকে খেয়াল রেখে চলার চেষ্টা করুন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে অবশ্যই আপনাদের যদি কোনো রকম শিল্পকলার ট্যালেন্ট রয়েছে সেটাকে শোকানোর সুযোগ পাবেন, তো সেই দিক দিয়ে অত্যন্ত খুব ভালো রয়েছে। সন্তান থাকলে গুরুত্ব রাখুন, তাদের খেয়াল রাখবেন, তাদের লেখাপড়ার দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, তো সে জায়গাটা বেশ খুব ভালো যাবে, আপনি পড়াশোনার সুবাদে ভালো কোনো কাজে বা চাকরির যোগাযোগ পাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আজকে আপনাদের যে কোনো রকমের বিজনেস একটু অবশ্যই দেখে চলবেন, আজকের দিনে বিশেষ করে যারা কাঁচের বিজনেস করছেন, ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন, কোনো খাবার রিলেটেড কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনাদের জন্য দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনার যে কোনো রকমেরই মানসিক চাপ থেকে আপনাকে কিন্তু রেহাই বের করা যাবে, তো সেই দিক দিয়ে আপনাদের জন্য অত্যন্ত দিনটি কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনি আপনার খরচপত্রকে একটুখানি একবারে কন্ট্রোলে আনবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা অনেকেই অনেক দিন ধরে কোনো রকম কোনো কিছু কেনাকাটায় মনোযোগ দিচ্ছেন, সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, তো সেইটা কিন্তু আপনাদের এবারে হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিকে আপনারা অবশ্যই আইনগত দিক দিয়ে সমস্ত দিকটা ক্লিয়ার করবেন। জমি জায়গার ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে চলবেন, খরচপাতি একটু বুঝেই করবেন, ওইটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য অত্যন্ত কিন্তু ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে।
আর যারা অনেকেই অনেক রকম ব্যবসায় যুক্ত রয়েছেন, ব্যবসাটাকে আরো একটু বাড়ানোর চিন্তাভাবনা রাখছেন, অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো যাবে। আপনাদের যদি সন্তান থাকে গুরুত্ব রাখবেন, সন্তানের খাওয়া দাওয়া, সন্তানের অবশ্যই তাদের ব্যবহার কথাবার্তা অবশ্যই ধ্যান রাখুন, ওইটা কিন্তু প্রয়োজন। আজ আপনার পিতার কারণে আপনার সামান্য পরিমাণ বিবাদ ঝগড়া হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে আপনার পড়াশোনার জায়গায় সুনাম ভালো থাকার সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটাও খুব ভালো। ইনভেস্টমেন্ট আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন। যারা জানেন না ইনভেস্টমেন্ট কীভাবে কী করতে হয়, অবশ্যই এদিকে শিখে নিয়ে আপনার ইনভেস্টমেন্ট করবেন, ভালো ফল পেয়ে যাবেন। নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটা করছেন বা কেনাকাটা করতে চাইছেন, অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন, আপনাদের কিন্তু সেটাও হচ্ছে, তাকে বলেছে আপনারা খেয়াল রাখুন। আর আজকের দিনে আপনারা চাইলে একটা দিয়ে লটারিও কাটতে পারেন, লটারি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে? মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো কিন্তু বলা যাবে না। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনে অবশ্যই খেয়াল রাখবেন পিতার স্বাস্থ্যের দিকে। পিতার স্বাস্থ্য নিয়ে যদি আপনি খুব বেশি টেনশনে রয়েছেন, সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, ওইটা কিন্তু প্রয়োজন রয়েছে। হয়তো ডাক্তারের পরামর্শ মেনে চলুন, সেটা আপনার জন্য খুব দরকার। আজ যারা বিদেশে থাকেন, আজকের দিনের সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। তবে আজকের দিনে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পিতা মাতাকে নিয়ে আপনার মনে কোনো রকম সংশয় থাকলে, তাদের স্বাস্থ্য নিয়ে সংশয় থাকলে অবশ্যই তাদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে আপনি কথাবার্তা বলুন, এতে আপনার মন ভালো থাকবে। আজকের দিনে আপনার ক্যারিয়ারে একটা বড় পরিবর্তন আসতে পারে, হয় আপনি চাকরি ছাড়বেন বা চাকরি নতুন করে পেতে পারেন, বা যারা ব্যবসা করছেন ব্যবসা ছেড়ে চাকরিতে যাবেন, বা কারো কারো ক্ষেত্রে চাকরি ছেড়ে ব্যবসায় আসা, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজ আপনার স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে, ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনুন, কথাবার্তা খুবই বুঝে বলবেন, অপ্রয়োজনীয় কথা কারোর সঙ্গে বলা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। আজকের দিনে আপনাদের ব্যবসা জায়গাটায় কারোকে কোনো রকমের দায়িত্ব দেবেন না, ব্যবসা আপনি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে নিজে করার চেষ্টা করবেন, কারোকে দেবেন না। আজ আপনার ব্যবসার জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ, এইরকম কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন, তো ধ্যান রাখবেন। মাতা পিতা আজকে আপনার আপাতত ঠিকঠাকই আপনাকে সহায়তা করছে, তাদের সুবাদে মোটামুটি আজকের দিন ঠিকঠাকই থাকবে। তবে লটারির ক্ষেত্রে একটু আপনারা বুঝে চলবেন, লটারির জায়গায় আপনারা ধার বাকি একেবারে এড়িয়ে চলবেন, ওটা কিন্তু প্রয়োজন। আর আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা দিন রয়েছে, আজকের দিনে ছোটোখাটো কোনো স্বপ্ন আজকে আপনার কিন্তু পূরণ হবেই। হয় সেটা কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এরকম কিছু ইচ্ছা হলেও সেই ইচ্ছাটুকু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটা খুব ভালো। যারা বিজনেস করছেন, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, কোনো গয়নার বিজনেস করছেন, কোনো রকম মাটির জিনিসপত্র হলেও যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনাদের পরিবারে যদি কোনো রকম ব্যবসা থাকে, সেটাও দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আপনাদের যদি সন্তান থাকে, ধ্যান রাখবেন তাদের নিয়ে আপনারা কোনো কোনো ক্ষেত্রে রাজি হাল হচ্ছেন, তাদের জন্য একটু ডক্টর বা তাদের জন্য একটু সময় দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে, খেয়াল রাখবেন। আজকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই থাকবে, তবে তাদের জন্য আজকে আপনার কিছুটা খরচপাতি বৃদ্ধি পাচ্ছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান ছবি আঁকা এরকম কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা কিন্তু আপনাদের বেটার রেজাল্ট বা বেটার ফল আপনাদেরকে দিতে পারে, সেখানে কিন্তু খুবই ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার গাড়ি কেনার বা বাড়ি কেনার যদি কোনো স্বপ্ন রয়েছে, তো সেটা একটু আপনারা বুঝে চলবেন, সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখুন। আর আজকে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, আপনি কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি কিছু করতে পারবেন, সেটা পৈতৃক কোনো সম্পত্তি হতে পারে, কোনো রকম লটারি হতে পারে, উপহারস্বরূপ কিছু আপনারা পেতে পারেন, এরকম কিছু পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর আজকে আপনার পুরনো কিছু বন্ধুদের সঙ্গে আবারও একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, তাদের সঙ্গে মিলে আপনারা কোনো ভালো কিছু করতে চাইলে করতে পারবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লটারির জায়গাটায় খুব বেশি বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, লটারির ক্ষেত্র আপনারা একটু বুঝেই চলুন। পড়াশোনার দিকটা আজকে আপনাদের
মোটামুটি ভালো যাবে, পড়াশোনায় ধার বাকি একেবারে এড়িয়ে চলবেন। পড়াশোনার জায়গায় কোনো জিনিস কেনাকাটা করলে সেটা একেবারে নগদেই কিনবেন, ধার বাকি এড়িয়ে চলবেন। আর মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও একই বিষয়টা অবশ্যই ধ্যান রাখবেন, যারা মেডিকেল লাইনে রয়েছেন অবশ্যই আপনারা একটু আজকে বুঝে চলবেন। ধর্মীয় ব্যাপারে আপনাদের আজকে কিছুটা আগ্রহ বাড়তে পারে, সেদিকে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন, ধর্মীয় স্থানে যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক।